মুশফিককে ছাড়াই সাইফুদ্দিনের ঝলকে প্রাইম ব্যাংককে হারিয়ে ডিপিএল এ হ্যাটট্রিক শিরোপা জিতলো আবাহনী এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের শেষ রাউন্ডের খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 8 রানে হারিয়ে শিরোপা ধরে রাখলো আবাহনী লিমিটেড এই জয়ে 24 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে এবারে আসর সম্পন্ন করলো আবাহনী 22 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে প্রাইম ব্যাংক হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদেক হোসেন সৈকত একত্রিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও আবাহনীকে পথ দেখান নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত চতুর্থ উইকেটে সত্তর রানের পার্টনারশিপ গড়ে বিপর্যয় প্রতিরোধ করেন তারা ভালো ব্যাটিং সত্ত্বেও কেউই অবশ্য অর্ধশতকের দেখা পাননি শান্ত চল্লিশ বলে পঁয়তাল্লিশ রান ও মোসাদ্দেক উনচল্লিশ বলে চল্লিশ রান করে সাজঘরে ফেরেন অন্যান্যদের মধ্যে লিটন দাস তেরো বলে উনিশ আফিফ হোসেন ধ্রুব সাত বলে বারো ও মোহাম্মদ সাইফুদ্দিন তেরো বলে অপরাজিত একুশ রান করেন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় একশো রান প্রাইম ব্যাংকের পক্ষে বাইশ রানের খরচায় দুই উইকেট শিকার করেন রুবেল হোসেন জয় লক্ষ্যে খেলতে নেমে দলীয় বারো রানে ওপেনার রনি উইকেট উইকেট হারায় প্রাইম ব্যাংক এরপর নিয়মিত বিরতিতে হারাতে থাকলে হারিয়ে ফেলে দলটি আরেক ওপেনার রুবেল মিয়া এক প্রান্ত আগলে রেখে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও তেতাল্লিশ বলে একচল্লিশ রান করে তিনি বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রাইম ব্যাংক উনিশতম ওভারে মোহাম্মদ সাইফ উদ্দিন পড়েছিলেন অলোক কাপালের মারকুটে ব্যাটিং মুখে ছত্রিশ রান খরচ করলেও তিনি একাই শিকার করেন প্রাইম ব্যাংকের চারটি উইকেট এছাড়া দুটি উইকেট শিকার করেন মেহেদি হাসান রানা শেষ ওভারে প্রাইম ব্যাংকের প্রয়োজন ছিল ষোলো রান শহীদুল ইসলামের করা সেই ওভারে আসে সাত রান বৃথা যায় দুইটি চার ও তিনটি ছক্কায় গড়া অলকের সতেরো বলে চৌত্রিশ রানের কেমিও শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ দ্বারায় একশো বিয়াল্লিশ রান এতে আট রানের জয়ে শিরোপা নিশ্চিত হয় আবাহনীর ডিপিএল এটি আবাহনীর টানা তৃতীয় শিরোপা